জ্বালানি তেলের দাম বাড়ার পর থেকে ঢাকার বাইরের বিভিন্ন সড়কেও গণপরিবহন কমে গেছে। বাসের ভাড়া বাড়ানো হলেও ঢাকা টাঙ্গাইল ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এখনও সব গাড়ি বের হয়নি। স্বল্প দূরত্বের পরিবহন কম থাকায় বিপাকে পড়েছেন যাত্রীরা। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ মিছিল করেছে যুব অধিকার পরিষদ। এদিকে খুলনায় ভাড়া ও কমিশন বাড়ানোর দাবিতে ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন 24 ঘন্টার জন্য বন্ধ রেখে ধর্মঘট পালন করছে ট্যাঙ্ক লরি মালিক শ্রমিকরা। এতে 15 জেলায় তেল পরিবহন বন্ধ রয়েছে। জ্বালানি তেলের দাম ও বাস ভাড়া বাড়ানোর প্রভাব পড়েছে ময়মনসিংহে। সেখানকার পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, বাসে কি বিআরটিএ নির্ধারিত ভাড়া আদায় করা হচ্ছে? যাত্রীরা কি বলছেন? আপনাকে ধন্যবাদ। জ্বালানি তেলের দাম বৃদ্ধির আজকে দ্বিতীয় দিনেও কিন্তু ময়মনসিংহে যে বাড়তি ভাড়ার চাপ সেটি কিন্তু যাত্রীরা গুনছেন, এবং এ নিয়ে বাস মালিক এবং শ্রমিকদের মধ্যে কিন্তু প্রায়ই আমরা দেখছি যে তর্ক বিতর্ক হচ্ছে। এক পর্যায়ে তারা বাকবিতণ্ডায় জড়িয়ে যাচ্ছেন এবং বাস মালিক এবং শ্রমিকরা বলছেন যে আসলে তেলের দাম বৃদ্ধির পর পর কিন্তু তারা সরকার নির্ধারিত বা তাদের যে অ্যাসোসিয়েশন রয়েছে সেটা নির্ধারিত যে ভাড়া সেটি তারা নিচ্ছেন, কিন্তু যাত্রীরা অভিযোগ করছেন যে আসলে এই যে নির্ধারিত ভাড়া রয়েছে তার চেয়েও বেশি ভাড়া কিন্তু আদায় করা হচ্ছে বলে তারা অভিযোগ করেছেন। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা দেখেছি যে বাসগুলো কাউন্টার থেকে ছেড়ে যাচ্ছে, বিশেষ করে ময়মনসিংহের যে বাসকান্দা বাস স্ট্যান্ড থেকে যে এনা বাস সার্ভিস রয়েছে সেটির বাসের ভাড়া আগে 260 টাকা ছিল, এখন কিন্তু সেটিকে বাড়িয়ে 330 টাকায় করা হয়েছে, এবং শৌখিন যে বাস সার্ভিস যেটি রয়েছে সেটি ঢাকা ময়মনসিংহ যে বাস সার্ভিস সেটি আগে 250 টাকা ছিল, এখন সেটি 310 টাকা করা হয়েছে। তবে কাউন্টারের বাইরে যে বাসগুলো রয়েছে বিশেষ করে আন্তঃবাস সার্ভিস, আন্তঃজেলা বাস সার্ভিস বা বিভিন্ন উপজেলা শহরে যে বাসগুলো যাচ্ছে সেগুলোতেই যাত্রীদের সাথে কিন্তু আমরা দেখেছি যে বাস মালিক শ্রমিকদের মধ্যে একটি বাকবিতণ্ডতা রয়েছে, কারণ সেখানে কিন্তু নির্ধারিত ভাড়া যেটি সেটি তারা না নিয়ে তারা কিন্তু নিজেদের ইচ্ছে মতো ভাড়া নিচ্ছেন। তবে বাস মালিকরা বলছেন যে আসলে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর থেকে কিন্তু যাত্রীও কমে গেছে, অনেক বাসও তারা দেখা গেছে যে তারা বাস চালাচ্ছেন না। তবে তারা বলছে যাত্রী কম থাকার কারণে বাসও খালি যাচ্ছে, এছাড়া তেলের বাড়তি দামের কারণে তাদের পোষাচ্ছে না, এই জন্যই কিন্তু তারা বাড়তি ভাড়া নিচ্ছেন। তবে আমরা এই বিষয়ে কথা বলেছিলাম জেলা প্রশাসনের সাথে, তারা যেটি বলছেন যে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরে যে ভাড়া নির্ধারণ করা হয়েছে সেই নির্ধারিত ভাড়ার বাইরে যারা অতিরিক্ত ভাড়া আদায় করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কিন্তু তারা ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করার কথা আমাদেরকে জানিয়েছেন। ইফতেকার, এই ছিল আমার কাছে ময়মনসিংহের যে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরে পরবর্তী যে অবস্থা। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ। জ্বালানি তেলের দাম বাড়ার পর থেকে ঢাকার বাইরের বিভিন্ন সড়কেও গণপরিবহন কমে গেছে। বাসের ভাড়া বাড়ানো হলেও ঢাকা টাঙ্গাইল ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এখনও সব গাড়ি বের হয়নি। স্বল্প দূরত্বের পরিবহন কম থাকায় বিপাকে পড়েছেন যাত্রীরা। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ মিছিল করেছে যুব অধিকার পরিষদ। এদিকে খুলনায় ভাড়া ও কমিশন বাড়ানোর দাবিতে ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন 24 ঘন্টার জন্য বন্ধ রেখে ধর্মঘট পালন করছে ট্যাঙ্ক লরি মালিক শ্রমিকরা। এতে 15 জেলায় তেল পরিবহন বন্ধ রয়েছে। জ্বালানি তেলের দাম ও বাস ভাড়া বাড়ানোর প্রভাব পড়েছে ময়মনসিংহে। সেখানকার পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, বাসে কি বিআরটিএ নির্ধারিত ভাড়া আদায় করা হচ্ছে? যাত্রীরা কি বলছেন? আপনাকে ধন্যবাদ। জ্বালানি তেলের দাম বৃদ্ধির আজকে দ্বিতীয় দিনেও কিন্তু ময়মনসিংহে যে বাড়তি ভাড়ার চাপ সেটি কিন্তু যাত্রীরা গুনছেন, এবং এ নিয়ে বাস মালিক এবং শ্রমিকদের মধ্যে কিন্তু প্রায়ই আমরা দেখছি যে তর্ক বিতর্ক হচ্ছে। এক পর্যায়ে তারা বাকবিতণ্ডায় জড়িয়ে যাচ্ছেন, এবং বাস মালিক এবং শ্রমিকরা বলছেন যে আসলে তেলের দাম বৃদ্ধির পর পর কিন্তু তারা সরকার নির্ধারিত বা তাদের যে অ্যাসোসিয়েশন রয়েছে সেটা নির্ধারিত যে ভাড়া সেটি তারা নিচ্ছেন, কিন্তু যাত্রীরা অভিযোগ করছেন যে আসলে এই যে নির্ধারিত ভাড়া রয়েছে তার চেয়েও বেশি ভাড়া কিন্তু আদায় করা হচ্ছে বলে তারা অভিযোগ করেছেন। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা দেখেছি যে বাসগুলো কাউন্টার থেকে ছেড়ে যাচ্ছে, বিশেষ করে ময়মনসিংহের যে বাসকান্দা বাস স্ট্যান্ড থেকে যে এনা বাস সার্ভিস রয়েছে সেটির বাসের ভাড়া আগে 260 টাকা ছিল, এখন কিন্তু সেটিকে বাড়িয়ে 330 টাকায় করা হয়েছে, এবং শৌখিন যে বাস সার্ভিস যেটি রয়েছে সেটি ঢাকা ময়মনসিংহ যে বাস সার্ভিস সেটি আগে 250 টাকা ছিল, এখন সেটি 310 টাকা করা হয়েছে। তবে কাউন্টারের বাইরে যে বাসগুলো রয়েছে বিশেষ করে আন্তঃবাস সার্ভিস, আন্তঃজেলা বাস সার্ভিস বা বিভিন্ন উপজেলা শহরে যে বাসগুলো যাচ্ছে সেগুলোতেই যাত্রীদের সাথে কিন্তু আমরা দেখেছি যে বাস মালিক
মালিক শ্রমিকদের মধ্যে একটি বাকবিতণ্ডতা রয়েছে, কারণ সেখানে কিন্তু নির্ধারিত ভাড়া যেটি সেটি তারা না নিয়ে তারা কিন্তু নিজেদের ইচ্ছে মতো ভাড়া নিচ্ছেন। তবে বাস মালিকরা বলছেন যে আসলে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর থেকে কিন্তু যাত্রীও কমে গেছে, অনেক বাসও তারা দেখা গেছে যে তারা বাস চালাচ্ছেন না। তবে তারা বলছেন যাত্রী কম থাকার কারণে বাসও খালি যাচ্ছে, এছাড়া তেলের বাড়তি দামের কারণে তাদের পোষাচ্ছে না, এই জন্যই কিন্তু তারা বাড়তি ভাড়া নিচ্ছেন। তবে আমরা এই বিষয়ে কথা বলেছিলাম জেলা প্রশাসনের সাথে, তারা যেটি বলছেন যে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরে যে ভাড়া নির্ধারণ করা হয়েছে সেই নির্ধারিত ভাড়ার বাইরে যারা অতিরিক্ত ভাড়া আদায় করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কিন্তু তারা ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করার কথা আমাদেরকে জানিয়েছেন। ইফতেকার, এই ছিল আমার কাছে ময়মনসিংহের যে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরে পরবর্তী যে অবস্থা। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ।